হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের দার্জিলিং যাওয়ার কথা। অলরেডি আমরা রেডি হয়ে গেছি, লাস্ট মোমেন্টে এসে সবাই দেখছে যে সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবা রেডি হচ্ছে, আর আমার বোন নিচে শুয়ে কান্নাকাটি করছে, কারণ ওকে একটু আগেই জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য ও কান্নাকাটি করছে যে কেন এখনো ওকে বেরোনো হয়নি, ওকে নিয়ে এই জন্য ও কান্নাকাটি করছে। এই যে ও নিচে শুয়ে আছে, নিচে শুয়ে শুয়ে ঘান নাড়াচ্ছে আর কাঁদছে, লাইক ওকে অনেকক্ষণ আগে থেকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে ওই জন্য। বুঝো, আবার তাকে তাকিয়ে দেখছে। তাতে যাবো তো? হ্যাঁ বলো, হাই করো, বলো হাই, বলো হাই। যাই হোক, তো বেসিক্যালি আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে, আমাদের ট্রেন আই গেস 10:05 আছে। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো, মেবি 7:30 থেকে 8 ট্রেন ধরবো। শিয়ালদা যেতে আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমি শিয়ালদা যাব, গিয়ে তারপর আমি তোমাদের সাথে আবার আসবো, যে ওখানে আমরা কি করছি কি না করছি আবার তারপর তোমাদের সাথে দেখাবো। আমরা একটু আগে শিয়ালদা পৌঁছে গেছিলাম, আর কিছুক্ষণ পর মামা মাসি সবাই চলে এসেছিল। এখন আমরা যাচ্ছি, আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। এই যে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি সব ট্রেনের দিকে। তো আমরা অলরেডি শিয়ালদা এসে গেছি, এসে ট্রেনেও উঠে গেছি, সবাই বসেও পড়েছি। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, সে এখন খাবে খাবে করছে, কিন্তু তাকে খেতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখনো লাইট টাইট দেয়নি আই থিঙ্ক, আমি জানি না, আমি ফার্স্ট টাইম এই ট্রেনে উঠেছি। তো আই থিঙ্ক ট্রেন যখন চালু হবে তখন লাইট অন হবে। তো এই সবাই বসে আছে, দাদু অন্ধকারে দেখা যাচ্ছে না, যাই হোক ওখানে আমার বাবা আছে, জানলা খোলার চেষ্টা করছে এখন। আর এই যে মামি বোন মা ভাই সবাই এদিকে বসে আছে, আর মামা মাসিরা সব ওই দিকে আছে। তো যাই হোক, আপাতত ট্রেন এখনো চালু হয়নি, এখনো ট্রেনের টাইমও হয়নি। তো সবাই এখন মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমি এখন ট্রেনে আছি, এখন মেবি 12:30 কি 1 মতো বাজে, আর সবাই ঘুমিয়ে পড়েছে অন্ধকার করে। আমার লিটারেলি আমার ঘুম আসছে না, কারণ ফার্স্ট টাইম আমি এরকম ট্রেনে জার্নি করছি, তার মধ্যে এরকম আওয়াজ হচ্ছে, এত জোরে ট্রেন চলছে। তো যাই হোক, আমি এখনও জেগে আছি হা করে পেঁচার মতো, জানি না কখন কি ঘুম আসবে কি কী হবে। তো এখন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আই এম ফিলিং লাইক আমি একাই জেগে আছি এখানে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। তখন প্রায় রাত 3টে, যখন আমাদের ট্রেনটাই 5টা বাজে উপর দিয়ে যাচ্ছিল। ওই সারা রাত ট্রেনের আওয়াজে তো আমার একটুও ঘুম হয়নি। তো যাই হোক, জেগে থাকতে থাকতে দেখলাম যে ফাইনালি ভোর হয়ে গেছে, তখন আলো দেখা দিয়েছে। তো আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 8টা নাগাদ, আর এটা হচ্ছে NGP ঢোকার ঠিক আগের মুহূর্ত, যখন আমরা ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছিলাম। তারপর আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর আমাদের ট্রেনটা একদম সঠিক টাইমে ঢুকিয়েছিল। তো আমাদের দুটো গাড়ি বুক করা হয়েছিল ওখান থেকে। হ্যালো, ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি আবার। তো আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে গেছি, আর আমাদের দুটো গাড়ি হয়েছে, ফার্স্টে একটা গাড়ি আছে আর আমরা পরের গাড়িতে আছি। এই গাড়িতে আছে আমি, এই যে আমার মামি, আমার ভাই, এদিকে আমার মা আর বোন আছে এই গাড়িতে। তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা হোটেলে যাবো না ডিরেক্ট, আমরা যাবো মিরিক যাবো, ওখান থেকে মেবি 2-1 প্লেস যাবো, ওখান থেকে তারপর আমরা যাবো হোটেলে। তো যে এই জাস্ট আমরা উঠেছি গাড়িতে, এরপর যাচ্ছে মিরিকে, ওখানে গিয়ে। আর আজকে সবচেয়ে ভালো কথা হচ্ছে, এত গুড লাক ছিল আমাদের যে আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমি আজকে মিরিক যাচ্ছি এখন, তো গিয়ে আবার তোমাদের দেখাবো ওখানে কি কি আছে। তো আমরা যাচ্ছি অলরেডি, তো আমরা অলরেডি পাহাড়ের ওপরে উঠতে শুরু করে দিয়েছি, আর আমার ভাই পেছনে বসে বলছে যে ভয় লাগছে, পড়ে যাবো না তো এই করছে। একবার দেখা মুখটা তোর, কোথায় তুই? আমার বোন তো ঘুমিয়েই যাচ্ছে, ওকে নিয়ে টেনশন নেই। আর আরেকটা গাড়ি আমাদের সামনে যাচ্ছে, এবার আমরা আস্তে আস্তে ফিল করতে পারছি যে ওপর দিকে উঠছি। সামনের গাড়িটাই আমাদের আরেকটা গাড়ি, পরপরই যাচ্ছি আমরা। দেখো তোমরা রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা সরু রাস্তা, একটা গাড়ি যখন দুপাশে যখন গাড়ি পাস করে তখন একটু স্লো হয়ে যায় গাড়িটা, যাতে কোনো অসুবিধা না হয়। তার মধ্যে এরকম রাউন্ড হয়ে এরকম ভাবে যাচ্ছে, একবার দেখো তোমরা রাস্তাগুলো। আমি ফার্স্ট টাইম এসেছি, আমার তো খুব ভালো লাগছে, এক্সাইটেড অবভিয়াসলি। আমরা দেখতে দেখতে অলরেডি পাহাড়ের একদম মাথায় চলে এসেছি,
আমি তোমাদের ভিউটা দেখাবো, দাঁড়াও দেখো কত সুন্দর দেখতে লাগে। এতদিন ধরে আমরা ইউটিউবে ভিডিও দেখতাম যে এরকম দেখতে হয় ওরকম দেখতে হয়, আর আজকে আমরা চোখের সামনে এটা দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এসে পৌঁছে গেছি মিরিকে, আর আমার বোন আমার মামা আর মায়ের হাত ধরে হাঁটছে। আর মিরিকে গিয়ে মিরিকের গেট দিয়ে ঢোকার বাইরে এরকম প্রচুর দোকান ছিল যেখানে অনেক উইন্টার কালেকশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, লাইক ব্যাগ, টুপি, সোয়েটার, মোজা, গ্লাভস, এইসব অনেক কিছু পাওয়া যাচ্ছিল বাইরে। আমরা চলে এসেছি মিরিকে, ফুচকে এদিকে আয়। ও বাবা বাবা, ফুচকে কেনে? সবাই চলে এসেছি, আমরা মিরিকে চলে এসেছি। তো মিরিক থেকে আমাদের ডেস্টিনেশন ছিল সীমানা ভিউ পয়েন্টে। আর ফার্স্ট দিনে আমি যেখানে যেখানে গেছি তার মধ্যে এই জায়গাটা ছিল সবচেয়ে আমার প্রিয়। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে, আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘাটা, এত সুন্দর দেখতে লাগছে, বেসিক্যালি এরকম দেখায় না। তো সবাই বলছে যে আজকে ওয়েদার এত ভালো আছে তাই জন্য কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখতে লাগছে। আমি তোমাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘাটা, দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে। সীমানা ভিউ পয়েন্টের পরে আমাদের তার পরের ডেস্টিনেশন ছিল গোলপাহাড়ি, আর আমরা গোলপাহাড়ি থেকে তারপর গেছিলাম লেপচা জগৎ। তো চলো আমরা এখন যাব গোলপাহাড়িতে। এরপর আমাদের ডেস্টিনেশন হলো লেপচা জগৎ, এবার আমরা যাচ্ছি লেপচা জগতের দিকে। আমরা চলে এসেছি লেপচা জগতে, যাচ্ছি ওদিকে, চলো তোমাদেরও দেখাবো জায়গাটা কেমন। Thank you.
প্রথম দিন আমরা এই কটা জায়গাতেই ঘুরেছিলাম, আর তারপর আমরা এখান থেকে হোটেল চলে গেছিলাম। আর আর ট্রেন জার্নি করার পর, পরের দিন সারাদিন ধরে ঘোরার পর আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এরপর আমরা হোটেল গিয়ে রেস্ট নিয়েছিলাম, আমরা ওখানেই ডিনার করেছিলাম, আর কোথাও বাইরে বেরোয়নি ডিনার করার জন্য। আজকের মতো ভিডিওটা এইটুকুই। সেকেন্ড দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে আসছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।